সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতের রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী চাপা শুটকির ভর্তা রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমার লাগছে 4টি চাপা শুটকি, 3টি কচু পাতা আর 8-10টা লাল শুকনো মরিচ, আর লাগছে ছোট ছোট পেঁয়াজ 8-10টা, একদম ছোট সাইজের পেঁয়াজ, আস্ত করে খোসা ছাড়িয়ে নিয়েছি। লবণ লাগছে স্বাদ মতো, আর পরিমাণ মতো তেল লাগছে শুটকিটা ভাজার জন্য। এখন আমি মাথা ফেলে ধুয়ে রাখা 4টি চাপা শুটকিকে কচু পাতায় মুড়ে নিচ্ছি। প্রথমে ছোট সাইজের পাতাটা দিয়ে শুটকিটাকে পেঁচিয়ে নিলাম, তারপর বাকি দুটো পাতা দিয়ে শুটকিটাকে পেঁচিয়ে নিতে হবে। অনেকে হয়তো ভয় পাচ্ছেন যে কচু পাতা দিয়ে কিভাবে ভর্তা হবে, গলা চুলকাবে না? আসলে না, কচু পাতাটা ভাজলে এটার অ্যাকশনটা চলে যায়। তারপর কড়াইতে শুটকিটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আমি এখানে সামান্য তেল দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর শুটকিটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার চুলার আঁচ একদম কমিয়ে রেখে শুটকিটাকে ভেজে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শুটকি পাতার ভেতর থেকে গলে বেরিয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আমার শুটকিটা খুব ভালোভাবেই ভাজা হচ্ছে। এখন একটা আলাদা বাটিতে শুটকিটাকে তুলে নিচ্ছি। পাটার মধ্যে এখন মরিচগুলো বেটে নেব। মরিচগুলো আমি আগে থেকে একটু ভেজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধা হয়। খুব নরম হয়ে গেছে তাই আমার বাটতে একটু কষ্ট হচ্ছে না। মরিচ প্রায় বাটার কমপ্লিট। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে লবণটা দিবেন। লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি। লবণের সাথে মরিচ বেটে নিলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি শুটকিটা। শুটকিটাকেও আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। শুটকির কাঁটাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে আর একদম গলে গেছে, তাই কাঁটা ফোটার কোনো ভয় নেই। এই ভর্তাটা আপনারা সাদা গরম ভাতের সাথে অথবা খুদের ভাতের সাথে অথবা চিতল পিঠার সাথে খুব মজা করে খেতে পারেন, খেতে খুব ভালো লাগে। আমাদের নরসিংদীতে সাধারণত সকালবেলার প্রধান নাস্তাই হচ্ছে এই শুটকির ভর্তা। মরিচ আর শুটকিটাকে খুব ভালো করে মিশিয়ে বেটে নিয়েছি। এখন আস্ত পেঁয়াজগুলোকে একটু থেতলে দিচ্ছি। পেঁয়াজ একদম মিহি করা যাবে না, আস্তে করে চাপ দিলে পেঁয়াজটা সুন্দর হয়ে থেতলে যাবে। সবগুলো পেঁয়াজকে আমি থেতলে নিচ্ছি। এখন মরিচ আর শুটকির সাথে পেঁয়াজটাকে আলতো করে হালকা চাপ দিয়ে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ একেবারে গলে না যায়। আমার ভর্তা হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আমার মুখে, এখনই পানি চলে এসেছে। আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।